হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো প্লোটাগন দিয়ে কিভাবে ওয়াকিং সিনারি অর্থাৎ হাঁটার দৃশ্য তৈরি করা যায়। তো কথা না বলে শুরু করা যাক। আপনি যখন প্লোটাগন সফটওয়্যারটি ওপেন করবেন তখন এরকম একটি উইন্ডো দেখতে পাবেন। তো এখান থেকে আপনাকে এই যে ভিডিও ক্যামেরার মতো একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পরে আপনি এখানে প্লট এবং ক্যারেক্টার এরকম অপশন পাবেন। তো আপনি যদি ক্যারেক্টার তৈরি করতে চান তাহলে এখানে এই ক্যারেক্টারে ক্লিক করে এখানে আপনি ক্রিয়েট নিউ ক্যারেক্টারে ক্লিক করে ক্যারেক্টার তৈরি করতে পারবেন। অথবা আমরা এখন দেখবো যে আসলে কীভাবে ওয়াকিং সিনারি তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদেরকে প্লটে গিয়ে ক্রিয়েট নিউ প্লটে ক্লিক করতে হবে। এখানে আসার পর আমাদেরকে সিনে ক্লিক করতে হবে এবং এরপরে আবারও সিনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা অনেকগুলো সিনারি দেখতে পাবো। আপনি কিন্তু মোবাইলে এতগুলো সিনারি পাবেন না, এবং এটা শুধুমাত্র কম্পিউটারে বা ডেস্কটপ পিসিতেই বা ল্যাপটপেই এতগুলো সিনারি আপনি পাবেন। আর এই সিনারিগুলোকে আপনি দেখতে পারবেন না, জাস্ট আপনাকে এই টাইটেলগুলোর উপরে যেখানে লেখা আছে এয়ারলক করিডোর এয়ারপ্লেন, এই নাম অনুসারে আপনাকে এই সিনারিগুলো সিলেক্ট করতে হবে। তো আপনি চাইলে এই সিনারিগুলোকে আপনি বড়ও করতে পারেন, এখান থেকে এই এখান থেকে আবার ছোটও করতে পারেন। তো ছোট করলে কি হবে, আপনি এই টাইটেলগুলোকে সম্পূর্ণটা দেখতে পারবেন না। আর যদি আপনি এগুলোকে বড় করেন তাহলে এই টাইটেলগুলোকে আপনি সম্পূর্ণটা দেখতে পাবেন। যেমন এখানে এয়ারপোর্ট কন্ট্রোল টাওয়ার দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা যদি এটা ছোট করি তাহলে এয়ারপোর্ট কন্ট্রোল, এই যে এই যেখানে দেখতে পাচ্ছেন যেখানে, আমরা কিন্তু পুরো লেখাটা দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা এখন ওয়াকিং সিনারি তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদেরকে একটা নির্দিষ্ট সিনারি সিলেক্ট করতে হবে। এখানে বলে রাখা ভালো যে সবগুলো সিনারিতে কিন্তু আপনি হাঁটার দৃশ্য তৈরি করতে পারবেন, তার জন্য আমাদের কিছু নির্দিষ্ট সিনারি এখানে রয়েছে। আমাদেরকে যেতে হবে স্ট্রিট এসে, অর্থাৎ আমাদেরকে একটু খুঁজতে হবে। এসে গিয়ে আমাদেরকে এই যেখানে স্ট্রিট কর্নার, আমি একটু বড় করি সিনারিগুলোকে, এরপর আবার এসে যাই। এই যে এখানে স্ট্রেট ওয়াইড শট ওয়াকিং রাইট, উপরে গেলে আমরা আরো পাবো এই যেখানে স্ট্রেট ওয়াইড শট ওয়াকিং লেফট, অর্থাৎ আমরা যদি এই দৃশ্যটা নেই তাহলে আমাদের ওয়াকিং সিনারিটা অর্থাৎ চরিত্র বা ক্যারেক্টার গুলা ডান দিকে হাঁটবে, আর যদি আমরা এই অপশনটি নেই তাহলে আমাদের ক্যারেক্টার গুলা বাম দিকে হাঁটবে, কারণ এখানে লেখা আছে ওয়াকিং লেফট। আবার স্ট্রেট মিডিয়াম শট, এখানে ওয়াকিং রাইট, আমাদের চরিত্রগুলো ডান দিকে হাঁটবে। ঠিক আছে, আমরা যে কোনো একটি সিনারি নিয়ে নেই, এ হচ্ছে আমাদের সিনারি। এখন আমাদেরকে যেটা নিতে হবে, আমাদেরকে ক্যারেক্টার নিতে হবে। এই যেখানে বাম দিকে যে ক্যারেক্টার লেখা আছে এখানে ক্লিক করতে হবে, এখান থেকে আমাদেরকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখানে নতুন ক্যারেক্টার তৈরি করেও এখানে নিতে পারেন, অথবা আমি এখানে কিছু ক্যারেক্টার তৈরি করে রেখেছি অলরেডি। তো এখান থেকে আমি এই যে এখানে এই ক্যারেক্টারটি নেব, এবং আমি আরও একটি ক্যারেক্টার নেব। ক্যারেক্টার আবার ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাকে আমি ঠিক আছে এই ক্যারেক্টারটি নিলাম। এখন যদি আমি এই ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পারবেন যে এই যে ক্যারেক্টার দুটি হাঁটছে, এবং এরা আমাদের রাইট সাইড অর্থাৎ ডান দিকে হাঁটছে। তো এভাবেই আমরা ওয়াকিং চেয়ার তৈরি করতে পারি, এবং আপনি এখন ইচ্ছে করলে এখানে ভয়েস দিতে পারেন, এবং তারা ভয়েস অর্থাৎ কথা বলবে, সেই সাথে কিন্তু তারা হাঁটবে, একের সাথে তারা হাঁটবে। তো ঠিক আছে, আমরা যদি এখানে ভয়েস দিতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে এই ডায়ালগে, ডায়লগে গিয়ে আমাদেরকে এখানে নিউট্রাল, যদি চান এখানে নিউট্রাল রাখতে পারেন, আপনি যদি চান এখান থেকে আমাদের যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন, অর্থাৎ
তারা কথা বলবে কোন ইশারা ইঙ্গিতে, যেমন এখানে আছে অ্যাকুজিং, অ্যাপ্রাইড, অ্যাগ্রিং, অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো আমি চাচ্ছি যে এখান থেকে তারা টি অপশন আমি হ্যাপি 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 এটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে এখন আমি যেটা করব হচ্ছে সিলেক্ট ক্যারেক্টার, অর্থাৎ আমাকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি এই সাগর স্যার এটিকে সিলেক্ট করলাম, এবং এখন এখানে ক্লিক করলে এই যে এখানে মাউথ স্পিকারের মতো অপশনটি আছে, ক্লিক করলে এরকম অপশন আসবে। তো এখানে এই যে লাল লাল চিহ্ন, এই যে মাউথ স্পিকারটি আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে ভয়েস দিতে পারবো। ঠিক আছে, এখানে ক্লিক করছি। এই কেমন আছো, কোথায় যাচ্ছ? এবং যখন আমি আবার সেই লাল মাউথ স্পিকারটিকে ক্লিক করব তখন সেটা মিউট হয়ে যাবে, এবং আমি ইচ্ছে করলে এখানে আবার এই শব্দটি শুনতে পারবো। আর যদি দেখি যে শব্দটি ঠিক আছে তাহলে আমি এই টিক মার্ক এখানে ক্লিক করলে সেই শব্দটি বা সাউন্ডটি আমাদের এই সিনারিতে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি আসলে এটা অ্যাড করছি না, এবং আপনি যদি আরও একটি ক্যারেক্টারের সাউন্ড দিতে চান তাহলে আপনাকে আবার ডায়লগে ক্লিক করতে হবে, এবং আপনাকে আবার ক্যারেক্টার নিতে হবে, এবং কোন ক্যারেক্টারটি নেবেন সেটি সিলেক্ট করতে হবে। তো এখন কিন্তু আমাদের অন্য ক্যারেক্টারটি যেখানে দেখতে পাচ্ছেন যে নাম লেখা আছে, এবং ইচ্ছে করলে আপনি তার জন্য আরেকটি এখান থেকে কোন ইশারা ইঙ্গিতে কথা বলবে, আমি ধরে নিলাম সে আংরি, এবং এখানে ক্লিক করে আবার একইভাবে আপনি এখানে শব্দ দিতে পারবেন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন যে কীভাবে একটি ওয়াকিং সিনারি তৈরি করা যায় এবং সেই সাথে কীভাবে সাউন্ড দেওয়া যায়। আমি আবার ভিডিওটি প্লে করছি। তারা এভাবেই হাঁটবে এবং সেই সাথে তারা কথা বলবে, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি এখানে রেন্ডার ভিডিও দেন তাহলে এটি রেন্ডারিং হবে, অর্থাৎ আমাদের ভিডিওটি তৈরি হবে। এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের মিস না হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।